ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكون من الخاسرين. কবরে কোন অবস্থায় আছে তাও জানি না, আল্লাহ আমাদের মা বাবার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানায় দাও, আল্লাহ আমাদের মা বাবার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানায় দাও, আল্লাহ আমাদের মা বাবার কবরটাকে তুমি জান্নাতের আল্লাহ যাদের বাবা মা বেঁচে আছেন তুমি নেক হায়াত দিয়া দাও, হায়াতে তৈয়বা দিয়া দাও। রব্বুল আলামিন, রব্বুল আলামিন, তোমার হাবিব বলেছেন চোখের পানি পড়লে তা নাকি জাহান্নামের আগুন নেবানোর জন্য যথেষ্ট হয়ে যায়। আল্লাহ দেখো তোমার বান্দারা কিভাবে কাঁদছে। রব্বুল আলামিন, নবীজি বলেছেন ইয়া আল্লাহ বলেছেন ডাকে গভীর রাতে তার ডাক তুমি ফিরে দাও না, আমরাও তোমাকে ডাকতেছি ইয়া আল্লাহ, 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 ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, আমাদের হাত দুটো খালি ফিরে দিও না, আল্লাহ আমাদের হাত দুটো খালি ফিরে দিও না, আল্লাহ আমাদের মাহফিলকে তুমি কবুল করে নাও, এই মাদ্রাসাকে তুমি কবুল করে নাও, মুতামিম সাহেবকে তুমি কবুল করে নাও, শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষীকে তুমি কবুল করে নাও, যারা দান করেছে তাদেরকে তুমি কবুল করে নাও, এলাকাবাসী প্রতিবেশী পড়োশীকে তুমি কবুল করে নাও, আল্লাহ 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 জানে আরে বড় পাস আল্লাহ, তিনি এখানে আমন্ত্রিত ছিলেন আসতে পারেন নাই, আল্লাহ তুমি তারে জান্নাতে বক্তা কবুল করে নাও, জান্নাতে কথা বলার সুযোগ করে দিও, আল্লাহ দুনিয়ার সবাই যদি সব বন্ধ করে দে তুমি আল্লাহ চাইলে জান্নাতে তারে কবুল করে নিতে পারো, আল্লাহ জান্নাতে কবুল করে নাও, আল্লাহ যারা দিনকে না বুঝে বিরোধিতা করে তাদেরকে তুমি হেদায়াত দিয়ে দাও, আল্লাহ তাদেরকে তুমি হেদায়াত দিয়ে দাও, আল্লাহ তাদেরকে তুমি হেদায়াত দিয়ে দাও, আল্লাহ যারা বুঝে না এদেরকে তুমি হেদায়াত দিয়ে দাও, হেদায়াত না থাকলে ধ্বংস করে তোমার দিনকে তুমি হেফাজত করো, আল্লাহ আল্লাহ আমরা গুনাহ করতে করতে অনেক গুনাহ করে ফেলেছি, আল্লাহ আমাদের পাপ এত বেশি হয়ে গিয়েছে যে এখন আমাদেরকে আমাদের বিরুদ্ধে দাঁড়ানো হয়ে গেছে, আর জীবনে গুনাহ করব না, আল্লাহ আর জীবনে পাপ করব না, আল্লাহ আচ্ছা তুমি যদি আমাদেরকে এখান থেকে খালি হাতে ফিরে দাও আমরা কার কাছে যাব একটু বলো, আমরা আর কার কাছে যাব, আমরা আর কার কাছে যাব, আল্লাহ আমরা কার কাছে যাব, আল্লাহ জালিমদের বিরুদ্ধে তোমার হাতে বিচার দায়ের করলাম, তোমার আদালতে বিচার দায়ের করলাম, আল্লাহ আমাদের আর কেউ নাই, আমাদের আর কেউ নাই, তুমি ছাড়া আর কোনো মাবুদ নাই, তুমি ছাড়া আর কোনো ইলাহ নাই, আল্লাহ জানি না এখান থেকে বের হয়ে যেতে পারবো কিনা, আল্লাহ জানি না এটাই জীবনের শেষ চাওয়া হতে পারে, তাওবা করছি আর জীবনে গুনাহ করব না, তাওবা করছি আর জীবনে তোমার সাথে বেয়াদবি করব না, তাওবা করছি আর জীবনে তোমার নাফরমানি করব না, তাওবা করছি আর জীবনে আল্লাহ গুনাহের মতো কোনো কাজ করব না, আল্লাহ আমাদেরকে মাফ করে দাও, আল্লাহ আমাদেরকে মাফ করে দাও, আল্লাহ আমাদেরকে মাফ না করে এখান থেকে বের করে দিও, এই মাদ্রাসাকে তুমি কবুল করে নাও,
হাত্তর একটা দিনই মাদারসকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও, হক্কানি ওলামায়ে কেরামদেরকে কবুল করে নাও, নেক হায়াত দান করো আল্লাহ, নেক হায়াত দান করো, নেক হায়াত দান করো আল্লাহ, যারা বুঝে না তাদেরকে বুঝ দিয়ে দাও, এলাকার মা বোনদেরকে তুমি কবুল করো আল্লাহ, এলাকার উপর তোমার খাস রহমত নাজিল করো আল্লাহ। আল্লাহ শুনতে পেরেছি মাহফিলের জন্য অনেকেই সহযোগিতা করেছেন, প্রশাসনের ভাইরা, এলাকার নেতৃবৃন্দ, আল্লাহ যারা সহযোগিতা করেছে তাদেরকে তুমি জাজায়ে খায়ের দান করো আল্লাহ। আল্লাহ এই মাহফিলটাকে কেয়ামত পর্যন্ত চালু রাখো আল্লাহ, এই মাহফিলটাকে কেয়ামত পর্যন্ত চালু রাখিও আল্লাহ, এই মাহফিলটাকে কেয়ামত পর্যন্ত চালু রাখিও। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين।